যুদ্ধ নয় শান্তি চাই মঙ্গল নিয়ে নিষেধাজ্ঞায় চাপে পড়ছে নিম্ন ও মধ্য আয়ের দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে উগ্রবাদ উত্থানের শঙ্কা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ সংঘাতই বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাল্টাপাল্টি অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো জাতির জন্যই মঙ্গল বয়ে আনতে পারে না শুক্রবার স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে উগ্রবাদের উত্থান ঘটবে এমন শঙ্কা তুলে ধরে তিনি বলেন পুরো উপমহাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গারা বড় হুমকি New York থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনের বিতর্ক আসরে 23 সেপ্টেম্বর বিকেলে বক্তব্য রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সর্বোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হতে যাচ্ছে শুক্রবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 19 বারের মতো বক্তব্য রাখেন বাংলা ভাষায় শান্তি প্রতিষ্ঠা করুন প্রায় 30 মিনিট একটানা ভাষণ দেন বিশ্ব মঞ্চের সবচেয়ে বড় এই আসরে জানান করোনা যুদ্ধে ভয়াবহতা সামলে কিভাবে চলছে পরিস্থিতি সামলে দেওয়ার প্রাণান্ত চেষ্টা আমরা দারিদ্র্য বিমোচন জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মতো বৈশ্বিক প্রতিকূলতাগুলোর রূপান্তরমূলক সমাধান খুঁজতে আগ্রহী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা ব্যতীত আর্থসামাজিক উন্নয়ন সম্ভব নয় চলমান রুশ ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর প্রভাবও তুলে ধরেন তিনি বলেন অস্ত্র বিক্রি বন্ধ করে আলাপচারিতায় সমাধান সম্ভব সব অনৈক্যের ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার ফলে আমাদের মতো অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়েছে দ্বন্দ্ব সংঘাতের মূল কারণগুলো সমাধান ব্যতীত টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার মতো বৈরী পন্থা কখনো কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না আমরা ইউক্রেন এবং রাশিয়া সংঘাতের অবসান চাই একটি দেশকে শাস্তি দিতে গিয়ে গোটা মানব জাতিকেই শাস্তি দেওয়া হয় মানবাধিকার লঙ্ঘিত হয় তাই যুদ্ধ চাই না শান্তি চাই মানব কল্যাণ চাই মানুষের অর্থনৈতিক উন্নতি চাই বরাবরের মতো এবারও রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন শেখ হাসিনা তার শঙ্কা রোহিঙ্গাদের মধ্যে উগ্রবাদ মাথাচাড়া দিলে অস্থিতিশীল হয়ে উঠতে পারে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি রোহিঙ্গাদের মিয়ানমারের নিরাপদ ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে আলোচনা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও তাদের মাতৃভূমিতে এ পর্যন্ত ফেরত পাঠানো যায় নাই মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে এমনকি এ পরিস্থিতি উগ্রবাদকেও ইন্ধন দিতে পারে মহামারী ও যুদ্ধের প্রেক্ষাপটে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর জন্য বড় দুশ্চিন্তা বলেও উদ্বেগ জানান তিনি 2030 এজেন্ডা বাস্তবায়ন করা তাদের অনেকের কাছেই একটি অধরা স্বপ্ন বলে মনে হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি মানবিকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার 19 বারের মতো এসে সাধারণ পরিষদের 77তম অধিবেশনে আবারও বাংলায় ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রীর ভাষণে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিভিন্ন দেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই বিষয়টি এবং বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের ইস্যুটি বিশ্ব নেতৃবৃন্দের সামনে আবারও জোরালোভাবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী যখন বাংলায় ভাষণ দিচ্ছিলেন ভেতরে তখন বাইরে শান্তি সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর ম্যানহাটন নিউ ইয়র্ক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন তারা
রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের চার অঞ্চলে গণভোটের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। ইউক্রেনে নতুন করে সেনা মোতায়েনে রুশ প্রেসিডেন্টের নির্দেশনার তীব্র নিন্দা জানিয়ে এটি ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে G7। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে চলছে গণভোট। রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়ায় একাংশে গণভোটের এ আয়োজন আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ভোট নিতে ব্যালট বাক্স নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যারা না ভোট দিচ্ছেন তারা কিছুটা ভয়ে আছেন বলে জানিয়েছেন। গণভোটের ফল রাশিয়ার পক্ষে গেলে ইউক্রেনের অন্তত 15% রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে মস্কো। এদিকে ইউক্রেনে নতুন করে সেনা মোতায়েনের রুশ প্রেসিডেন্টের নির্দেশনার পর অনেকেই যোগদান শুরু করেছেন, আবার অনেকে যোগ দেওয়ার ভয়ে রাশিয়া ছাড়ছেন। প্রতিবেশী দুদেশ জর্জিয়া ও ফিনল্যান্ডের সীমান্তে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ অবস্থায় ফিনল্যান্ড সীমান্ত এলাকায় রুশ নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ফিনল্যান্ড প্রশাসন। এছাড়াও আর্মেনিয়া, তুরস্ক, আজারবাইজান এবং সার্বিয়ার দিকেও ছুটছেন অনেকে। তবে ব্যাংক, প্রযুক্তিকর্মী এবং সাংবাদিকদের সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এতে করে রুশ ইউক্রেন যুদ্ধ সহজে শেষ হচ্ছে না বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সেনা সমাবেশের নির্দেশনার তীব্র নিন্দা জানিয়ে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে G7। এছাড়া রাশিয়ার গণভোটের বিষয়টিকেও কখনোই স্বীকৃতি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে জোটটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও আন্তর্জাতিক সম্প্রদায়কে গণভোট এবং সেনা সমাবেশের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর আহ্বান জানান। এসবের মধ্যেই ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করছে বলে সত্যতা পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মানবাধিকার কাউন্সিলে এ কথা বলেন জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক তদন্তকারী দলের প্রধান এরিক মোসে। গত 24 ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে রুশ বাহিনী ইউক্রেনে বেসামরিক এলাকায় বোমা ফেলেছে, বেসামরিক মানুষজনকে অত্যাচার, যৌন নির্যাতন ও হত্যা করেছে। তদন্ত কমিশনে যেসব তথ্য প্রমাণ পেয়েছে তার আলোকে বলা যায় ইউক্রেনে রুশ বাহিনী বড় ধরনের যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়েছে। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান ইউক্রেনে রাশিয়ার অভিযানকে অবৈধ এবং অনৈতিক বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। আর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে হবে এ যুদ্ধ বন্ধের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রাত পোহালেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গা উৎসব মানেই কেনাকাটার মৌসুম। কলকাতাবাসী ব্যস্ত পূজার কেনাকাটায়, জমজমাট কলকাতার নিউ মার্কেট এলাকা। এই মুহূর্তে সেখানে আছেন সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, বাঙালিরা কিন্তু সারা বছরই কেনাকাটা করে, সেটি যে কোনো উৎসব হোক, স্বাভাবিকভাবেই। বিশেষ করে কলকাতার এই নিউ মার্কেট যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, নিউ মার্কেট কেনাকাটা একেবারেই কিন্তু আমরা গত 2 বছর লক্ষ্য করিনি। কারণ গত 2 বছর আমরা দেখেছি কোভিড এর মহামারী। কোভিড মহামারী এবছর অনেকটাই ম্লান, এবং সে কারণে আমরা দেখেছি যে সেপ্টেম্বরের শুরুর দিক থেকেই আমরা দেখেছি যে ছন্দ শুরু হয়েছে। আপনি জানেন যে কালকে, আগামী কালকে মহালয়া দেবীপক্ষের সূচনা হবে। তার আগে মহালয়া থেকেই কিন্তু বাঙালি হিন্দুদের শারদীয় দুর্গা উৎসবের যে কেনাকাটা সেটি শুরু হয়। আমরা সেই দ্বার প্রান্তে এসে রয়েছি। অর্থাৎ আগামীকালকে মহালয়া, আজকে মহালয়ার আগের সঙ্গে আগের বিকেল আমার চারপাশে আমি দেখবো যে ঠিক ঠিক করছে মানুষের মাথা, এবং এমন কোনো দোকান নেই যেখানে, দোকানের সামনে নেই যেখানে ক্রেতারা নেই। ক্রেতারা কিন্তু একেবারেই দাম করে তাদের সেরা জিনিসটি ঠিক বাছাই করে কিনছেন। তবে আমরা অনেকের সঙ্গে কথা বলছি, শেষ 2 ঘন্টা আমি নিউ মার্কেটের বিভিন্ন অলি গলি, বড় দোকান, ছোট দোকান, ফুটপাথের দোকান, সকলের সঙ্গে কথা বলেছি। কোথাও গিয়ে মনে হচ্ছে যে ক্রেতারা সাধারণত বলছেন যে, বিক্রেতারা বলছেন যে প্রচুর সংখ্যক ক্রেতা রয়েছে, কিন্তু সঠিকভাবে যে কোনো বিক্রি হচ্ছে না। আবার একই রকম ভাবে ক্রেতারা বলছেন যে
অনেক জিনিস রয়েছে, কিন্তু তাদের যে প্রত্যাশিত জিনিস সেই জিনিসের দাম কিন্তু যে পণ্য বিক্রি হচ্ছে না। আবার একই রকম ভাবে ক্রেতারা বলছেন যে অনেক জিনিস রয়েছে কিন্তু তাদের যে প্রত্যাশিত জিনিস সেই জিনিসের দাম কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি। তো আমরা কথা বলার চেষ্টা করেছি যে কেন, আপনি জানেন যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের পরবর্তীতে বিশ্বের যে অর্থনীতি সেটি টালমাটাল অবস্থা, ডলারের বিপরীতে রুপির দাম কমেছে, জ্বালানি পণ্যতে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে গত ৬ মাস ধরেই, সে কারণেই কিন্তু সার্বিকভাবে ভারতের অর্থনীতি গোটা বিশ্বের অর্থনীতির মতো কিন্তু খানিকটা ধরাশায়ী। এই কারণেই দেখা যাচ্ছে যে কেনাকাটায় যে বাজেট সেই বাজেটটা অনেকেই কমিয়ে দিয়েছে, আর যারা পণ্য প্রস্তুতকারী তারাও কিন্তু যেহেতু কাঁচামালের দাম বেড়ে গিয়েছে সে কারণে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কোথাও গিয়ে একটু ব্যবধান তৈরি হয়েছে, এবং সেটি কিন্তু নিউ মার্কেটের আজকের পুজোর বাজার কভার করতে এসে আমাদের কাছে চোখে পড়লো। তো এই ছিল আমার কাছে মহালয়ার আগের বিকেলে শারদীয় দুর্গা উৎসবের কেনাকাটার যে চূড়ান্ত ছন্দ, সেই চূড়ান্ত ছন্দ শুরু হওয়ার আগের আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার নিউ মার্কেট থেকে। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।